আসসালামু আলাইকুম, ইসমাত হাবিস কুকিং চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি একটি রেসিপি নিয়ে এলাম, ম্যাঙ্গো মুজ। আমার চ্যানেলে অলরেডি ম্যাঙ্গো মুজের একটি রেসিপি রয়েছে, তো আজকের রেসিপিটি একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেন বলছি, আমি আজকের রেসিপিতে কোনো চিনি অথবা কন্ডেন্স মিল্ক ইউজ করিনি, একেবারে ন্যাচারাল স্বাদে এই মুজটি তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক, আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রায় 6 পিস মেরি বিস্কুট আমি গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডারে। মেরি বিস্কুট নিতে হবে এমন কোনো কথা নয়, আপনারা আপনাদের যে কোনো পছন্দের বিস্কিট গুঁড়া করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো বাটার। বাটার আমি আগেই গলিয়ে রেখেছিলাম, ভালোভাবে মেশানো হলে বিস্কিটের গুঁড়ো আমি এক পাশে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিলাম দুটি আম। আজকে আমি রূপালী আম ইউজ করছি, আপনারা যে কোনো আম নিলে চলবে, রূপালী আমগুলো খুবই মিষ্টি। আমগুলো ছিঁড়ে নিয়ে আমি কিছু অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বাকি অংশ একটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে রাখা আমের পাউডারগুলো আমি ছোট তিনটি গ্লাসে ভাগ করে নিয়েছি। প্রথম গ্লাসে প্রায় 4 টেবিল চামচের মতো নিয়েছি, দ্বিতীয় গ্লাসে 5 টেবিল চামচ আর তৃতীয় গ্লাসে 6 থেকে 7 টেবিল চামচের মতো পাউডার রয়েছে। হাফ কাপ লিকুইড হুইপ ক্রিম আমি আগেই 3 মিনিট বিট করে নিয়েছিলাম, বিট করার পর এরকম ফোম তৈরি হয়েছে। মোজটা যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে শুরুতেই 3 টেবিল চামচ চিনি এতে দিতে পারেন, অথবা এই পর্যায়ে 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করে কিছুক্ষণ বিট করে নিলেই চলবে। তো আমি তুলে রাখা আমের পাল্পগুলো প্রথমে এতে মেশাবো। প্রথমে যে ছোট গ্লাসে অল্প পরিমাণে পাল্প রেখেছি সেগুলো দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের জন্য লো স্পিডে একটু মিশিয়ে নিচ্ছি বিট করে। এবার ছোট দুটি বাটিতে গুঁড়ো করে রাখা বিস্কিটগুলো বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আমের পাল্প মিশানো ক্রিম, প্রায় 4 টেবিল চামচ করে আমি ক্রিম দিয়েছি এতে। এবার চলে যাচ্ছি ক্রিমগুলোকে আবার বিট করব। দ্বিতীয় ছোট গ্লাসের আমগুলো এবার এতে দিয়ে দিচ্ছি, যেখানে আমি সামান্য বেশি পাল্প রেখেছি। আবার 20 থেকে 30 সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিলাম। সেই মেশানো পাল্পগুলো আবারও ছোট বাটির উপরে 3 টেবিল চামচের মতো করে ভরে দিলাম। এরপরে শেষে যে পাল্পগুলো রেখেছি একটু বেশি সেগুলো দিয়ে আবারও 20-30 সেকেন্ড বিট করে নিয়ে বাটির উপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো করে। এবার উপরে কিছু আম ছড়িয়ে দিচ্ছি। আমের কালারগুলো 3টি লেয়ারে ভাগ হয়ে আছে, বুঝতে পারছি না কেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না। উপরে পুদিনা ছিঁড়ে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল চিনি ছাড়া ম্যাঙ্গো মুজ। ঘন্টা খানেকের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। বেঁচে যাওয়া কিছু ক্রিম দিয়ে আরেকটি গ্লাসে মুজ তৈরি করে নিচ্ছি। কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে যেটুকু বেঁচে ছিল ক্রিম সেগুলো দিয়ে ভেতরে ভেতরে কিছু আমের টুকরো দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা ক্রিম আমি আগেই তুলে রেখেছিলাম। আবার কিছু আমের টুকরো দিয়ে উপরে একটি পুদিনা দিয়ে সাজিয়ে নিলাম। মুজটা কীভাবে তৈরি করব সম্পূর্ণ নিজের উপর, যা যেমন পছন্দ সেভাবে সাজিয়ে নিলেই আসলেই চলে। ব্যাস, তৈরি হয়ে গেল আরেকটি গ্লাস। ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, এরপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন, দেখুন খেতে কেমন মজা লাগবে। মনে হয় না এখানে চিনি নেই অথবা কন্ডেন্সড মিল্ক নেই, একেবারে ন্যাচারাল স্বাদে মুজটা তৈরি হয়েছে। আমরা যারা চিনি আজকাল অ্যাভয়েড করছি তাদের জন্য আমি মনে করি একটি পারফেক্ট রেসিপি। অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটাতে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে।
ভালো থাকুন সবাই। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।